শেষ সামারি একটু টানছি। অ্যাভয়েড স্ট্যাটিক, স্ট্যাটিক নিয়ে বড় একটা ক্লাস হওয়ার পর অ্যাভয়েড স্ট্যাটিক কেন বলছি, প্রথম হলো আমরা কেন শিখছি স্ট্যাটিকটা, কেন শিখতে গেলাম, কারণ অনেকে কোডের মধ্যে লিখবে, তো আপনার কাছে আননোন রয়ে গেলে আপনি বুঝতে পারবেন না ওনার আসলে উনি কেন এটা লিখলো। স্ট্যাটিকের প্রবলেম কি, হোয়াটস দ্য পিটফল অফ স্ট্যাটিক, স্ট্যাটিকের সমস্যা কি? স্ট্যাটিকের সমস্যা হলো আমরা যে একটা এক্সাম্পল দিছিলাম আপনাদের সামনে, এই ডকুমেন্ট ওপেন করার পর একদম প্রথম যে পেজটা আছে, প্রথম পেজে চারটা পেজের মধ্যে আমি এখন ফার্স্ট পেজে, সেখানে ক্লাস, ট্রেনি, পাবলিক, স্ট্রিং নেম, আইডি, ইমেজ, আপনারা জানেন এগুলো হলো ইনস্ট্যান্স ডাটা, এগুলো কিন্তু স্ট্যাটিক না, এবং এগুলাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করলে আসলে টোটাল ডিজাস্টার হয়ে যাবে, কোনোভাবে কাজ করবে না। কারণ আমার অ্যাপ্লিকেশনে অনেক সময় দরকার হবে ট্রেনির কিন্তু অনেক অবজেক্ট তৈরি করা লাগবে, সো তাদের ইনফরমেশন আমি কিভাবে রাখবো যদি আমি এদেরকে স্ট্যাটিক ডিক্লেয়ার করি, প্রবলেমটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাভয়েড স্ট্যাটিক বলা হয় এই কারণে, কারণ প্রোগ্রামারদের মধ্যে অনেক সময় একটা টেন্ডেন্সি গ্রো করে নন স্ট্যাটিক জিনিসকে স্ট্যাটিক হিসেবে ট্রিট করা শুরু করে, ফলাফলস্বরূপ এক হলো তখন আর অবজেক্ট ওরিয়েন্টেড আমরা থাকি না, আর সেকেন্ড পার্ট হলো আমাদের, আর সেকেন্ড হলো স্ট্যাটিক করলে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু হাইফাই ফিচার মিস করবেন, যেমন মেথড ওভার রাইট করা যাবে না, দেন রান টাইম পলিমরফিজম করা যাবে না, তো যখন আপনার ওগুলো দরকার হয়ে যাবে তখন যেহেতু আপনি স্ট্যাটিক রেখে দিয়েছেন মেথড অথবা ডাটা, তখন কিন্তু আর ওগুলো আপনি ইউজ করতে পারবেন না, সো অ্যাভয়েড স্ট্যাটিক। এখন কখন করবেন, একদম ধরেন আপনি একদম নিশ্চিত আসলে এটা নন স্ট্যাটিক কিছু হওয়ার কারণ নাই, যেমন ক্যালকুলেটার ক্লাসের ক্ষেত্রে মোরালেস বলা যায়, তাই না, ওখানে অ্যাড মেথড, সাবট্রাক্ট মেথড, মেথড গুলো কিন্তু স্ট্যাটিক হবে, যেমন স্ট্যাটিক ছাড়াও কিন্তু চিন্তা করা সম্ভব। আপনাদের ট্রেনিং ক্লাসের সেকেন্ড পার্টে চলে আসেন, পেজ ওয়ানের এই সেকেন্ড পার্টে আমরা যেটা লিখছি লাস্টে একটা ডাটা দিছি কি, পাবলিক স্ট্যাটিক ইন্ট নাম্বার অফ ট্রেনিজ, এটা কেন আমরা স্ট্যাটিক রাখছি, কারণ আমরা বিশ্বাস করি এটা অবজেক্টের ডাটা না, এটা ওই ক্লাসের ডাটা পড়ে, তাই না। এখন এইটাকে কি নন স্ট্যাটিক চিন্তা করা সম্ভব? পারবে না, কখন পারবেন না, যখন ইনবক্স থিঙ্ক করছেন, অর্থাৎ এই ক্লাসের মধ্যে যদি চিন্তা করে, জাস্ট থিঙ্ক নাম্বার অফ ট্রেনিজ কোর্স ক্লাসে নিয়ে যান, তো তাহলে কি এটা নন স্ট্যাটিক ডাটা না, বুঝতে পারছেন কিনা? দেখেন যেহেতু এটা ট্রেনিং ক্লাসের ভিতর ঢুকে আমরা চিন্তা করছি বারবার এটা ট্রেনিং রিলেটেড, বাট নাম্বার অফ ট্রেনিজ মাইট নট বি ট্রেনিং রিলেটেড, ইট রিলেটেড টু দ্য কোর্স, এবং এক এক কোর্সে নাম্বার অফ ট্রেনিং এক এক থাক এক এক রকম হতে পারে, সেক্ষেত্রে কি যদি কোর্স ক্লাসের মধ্যে নাম্বার অফ ট্রেনিজ রাখি তখন কি সে আর স্ট্যাটিক থাকবে? ওকে, তো অল্টারনেটিভ ডিজাইন আপনারা চিন্তা করবেন, কখনোই চিন্তাটুকু কিন্তু ডুম না হয়ে যায়, তাই না, ইনবক্স যেন না হয়ে যায়, ওকে, থিঙ্ক আউট অফ বক্স অলওয়েজ, ঠিক আছে। সো ডেফিনেটলি এটা অন্যভাবে অল্টারনেটিভ ডিজাইন করলে কিন্তু আমরা এটাকে নন স্ট্যাটিক হিসেবে চিন্তা করে করতে পারি, ওকে। এটা ছিল স্ট্যাটিক নিয়ে একদম সর্বশেষ কথা, যেটা হয়তো আপনাদেরকে বলি নাই, ওকে। নেক্সট আমি চলে আসি, আমি আসি এখন পেজ নাম্বার, পেজ নাম্বার ফোরের, ফোরের প্রথম দিকে নেম স্পেসটা নিয়ে একটু হয়তো দেখাতে হবে, এই জন্য অ্যাভয়েড করে যাচ্ছি। পেজ নাম্বার ফোরের প্রথম দিকে ইউজিং আপনারা অনেক ইউজ করছেন, তাই না, ওকে, সো এটা আসলে নেম স্পেসের সাথে, তার নিচে একটু চলে আসেন, অ্যাক্সেসিবিলিটি শব্দটা দেখতে পাচ্ছেন সবাই, অ্যাক্সেসিবিলিটি আর ভিজিবিলিটি, রাইট, আর অ্যাক্সেস মডিফায়ার, অনেক নাম আছে, এগুলো কি এবং কোনটা কোথায় কিভাবে ইউজ হবে দেখেন, পাবলিক, প্রাইভেট, পাবলিক, ইন্টারনাল, প্রটেক্টেড, প্রটেক্টেড ইন্টারনাল, তো ইন্টারনাল প্রটেক্টেড, প্রটেক্টেড ইন্টারনাল, ইন্টারনালও দেখাতে আসলে এখানে লাগবে, সো পাবলিক এবং প্রাইভেট নিয়ে আমি একটু আলোচনা করছি। আচ্ছা, নর্মালি ক্লাস পাবলিক হয়, আমরা একে একে আলোচনা করবো, এই অ্যাক্সেস মডিফায়ারগুলো বিভিন্ন জায়গায় বসে, কোথায় কোথায় বসে, ক্লাসের সামনে বসে, তারপর মেথডের সামনে বসে, তাই না, ওকে, আর হলো প্রপার্টি আর ফিল্ডের সামনে, ভেরিয়েবলের সামনে কিন্তু কখনো বসে না, কারণ মেথডের ভেতরে যে ভেরিয়েবল থাকে সেটা কিন্তু ভেতরেই প্রাইভেট, তাই না, সো ওটার আর কোনো ইমপ্লিকেশন নাই। নর্মালি ক্লাস কি হয়, নর্মালি ক্লাস হয় কিন্তু পাবলিক, প্রাইভেট ক্লাস একটা কনসেপ্ট আছে, সেটা ইনার ক্লাসের জন্য, সেটা একদম ভুলে যান, আমরা ইনার ক্লাস কি ধরনের জানি না,
ক্লাস নর্মালি পাবলিক প্রাইভেট হয় না, কারণ একটা ক্লাস যদি প্রাইভেট হয় তা তো অবজেক্ট তৈরি করার কোনো ইস্যু নেই, তাহলে ওই ক্লাসটা থাকবে কেন এডুকেশনে, তাই না? যে ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না, তার কোনো ভিজিবিলিটি অন্য কোনো ক্লাসের কাছে নেই, সে পাবে না, মানে প্রাইভেট লিখে দিলে আপনার কি হবে, অন্য কেউ তো আর পাবে না। তো সেটার জন্য ক্লাস সাধারণত পাবলিক হয়, আর অথবা ইন্টারনাল, আমি বলছি ইন্টারনাল আলোচনা করা যাচ্ছে না, আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো আর প্রাইভেট কিসে হয়, ইনার ক্লাস বলে একটা কনসেপ্ট আছে, সেক্ষেত্রে প্রাইভেট হতেও পারে নাও হতে পারে। চলে আসেন, মেথড কি পাবলিক হয় কিনা। ডেফিনেটলি মেথড আসলে কাকে রিপ্রেজেন্ট করে, মেথড এবং প্রপার্টি রিপ্রেজেন্ট করে ক্লাসের ইন্টারফেস টু দ্য ইউজার। ইন্টারফেস, কিন্তু ইন্টারফেস শব্দ বোঝাচ্ছি না এখানে, যেটা বলি ইন্টারফেস মানে কি আসলে এটা ফাংশনালিটি কি। আপনার কলা তো আপনার কোড দেখে না, আপনার কলা কি দেখে, আপনার পাবলিক মেথড দেখে, পাবলিক প্রপার্টি দেখে, পাবলিক কনস্ট্রাক্টর দেখে, তাই না? ওগুলাই তো দেখে। সো মেথড সাধারণত পাবলিক হয়, বাট মাঝে মধ্যে কিন্তু প্রাইভেট হয়। কেন প্রাইভেট হতে পারে, তাড়াতাড়ি বলো, একই ক্লাসের মধ্যে যদি আমি কেন করতে চান সেটা? সাপোর্টিং মেথড, একটা মেথড আপনার কাছে মনে হচ্ছে 100 লাইন, তাহলে 100 লাইনের মেথডটা আপনি লিখবেন না, আপনি কি করবেন, ছোট ছোট ভাগে ভাগ করবেন। এই যে ছোট ভাগে ভাগ করতেছেন, ওগুলো আসলে কি মেথড হবে, প্রাইভেট মেথড হবে না? আচ্ছা, ওকে। সো মেথড আসলে সাপোর্টিং যে মেথড গুলা ভেতরে ইন্টারনাল মেকানিজমের জন্য, ক্যালকুলেশনের জন্য আমরা যে মেথড গুলা ইউজ করি ওগুলাকে আমরা প্রাইভেট রাখি। ডাটা, ডাটার ক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, যে মেথড গুলা প্রাইভেট রাখি ওদেরকে পাবলিক রাখলে কি প্রবলেম হবে? এক্স্যাক্টলি, দুইটা পয়েন্টে প্রবলেম। একটা হলো ধরেন প্রাইভেট মেথডটা আপনার ভেতরে অন্য মেথডের ভায়া হয়ে তো আসে, এখন আপনি যদি পাবলিক রেখে দেন তাহলে আপনার কলার কিন্তু ডিরেক্টলি ওই মেথড কল করবে, এর ফলে আপনার ক্লাস অথবা অবজেক্ট যে বিহেভিয়ার করার কথা সেটা না করে উল্টাপাল্টা বিহেভিয়ার করা শুরু করবে, তাই না? বুঝতে পারছেন কিনা দেখেন, কারণ ভেতরে আপনি এমন একটা, ধরেন আপনি অ্যারে সাইজ টাইজ চেঞ্জ টেঞ্জ করেন, কিন্তু সেটা করেন একটা পাবলিক মেথডের থ্রুতে, এখন ডিরেক্টলি যদি কেউ একজন ওই মেথডটা কল করে দেয় তাহলে তো উল্টাপাল্টা বিহেভ করা শুরু করবে, তাই না? ওকে, সো আপনার কলা কনফিউজ হয়ে যাবে এই এই পর্যায়ে, এবং আপনার অবজেক্টটা তখন সঠিক বিহেভ করবে না। সেকেন্ড পার্ট হলো আরেকটা ব্যাপারে কলার কনফিউজ হয়ে যাবে, ধরেন একটা এক্সাম্পল দেই, আপনাদেরকে বলা হলো একটা সুপার ক্যালকুলেটর বানা যেটা ইমাজিনারি নাম্বার নিয়ে ডিল করতে পারে। সো আপনারা ইমাজিনারি নাম্বার নিয়ে ডিল করতে পারে, ল্যাপটপ অথবা এই কম্পিউটারও হবে না, আপনারা বলেন ওকে ফাইন, আমরা বিভিন্ন সুপার কম্পিউটারের সাথে সার্ভিস নেব, সার্ভিস থ্রুতে আপনার সুপার কম্পিউটারে লগ ইন করে টোরে ইউজার এখান থেকে ইমাজিনারি খুব কমপ্লেক্স কিছু নাম্বার দেয়, ধরেন বিশাল বিশাল ফিগার, রাইট? ওকে, ওগুলো গুণ করতে দেয়, আপনি কি করেন আসলে বিহাইন্ড দিয়ে আপনার একটা সুপার কম্পিউটারের সাথে ক্যালকুলেট করে চলে আসেন, রাইট? কিন্তু সেটা, সেই জিনিসটা তো আপনি কিভাবে ক্যালকুলেট করে আনেন, ধরুন ওটার জন্য আসলে 10-15টা মেথড আছে, কি প্রথমে ওকে লগ ইন করতে হয়, লগ ইন করার পর সে একটা রেসপন্স করে, সে রেসপন্সের আইডি দিয়ে আবার তাকে রিকোয়েস্টটা পাঠাতে হয়, রিকোয়েস্ট এগেনস্টে সে রেজাল্টটা দেয়, ধরুন এরকম আরো অনেক ভেরিফিকেশন আছে, আপনি আবার সে রেজাল্টটা আরো কিছু সুপার কম্পিউটারের সাথে কম্পেয়ার করেন। সো আপনার প্রাইভেট অনেক অ্যাড, ধরুন আমি আমি দেখতেছি কিন্তু অ্যাড মেথড, তাই না? কিন্তু আপনার সেই অ্যাড মেথডের বিহাইন্ড আসলে আরো 10টা মেথড আপনি লিখে রাখছেন, যারা আসলে বিভিন্ন রকম কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাটাগুলো ক্যালকুলেট করে আনে। এখন চিন্তা করেন আপনার প্রাইভেট মেথডগুলো যদি পাবলিক করে দেন, হোয়াট উইল হ্যাপেন, আমি কনফিউজ হয়ে যাব না? কেন কনফিউজ হবো দেখেন, ধরেন সুপার কম্পিউটার, সুপার ক্যালকুলেটারের অবজেক্ট তৈরি করলাম, ডট দিলাম, ডট দেওয়ার পর আসলো লগ ইন, অথেন্টিকেট, পুরো কনফিউজ, এটা কি অথেন্টিকেট করুন নাকি, আমি তো বুঝতে পারতেছি, আমার কাছে মনে হবে এটা কি লগ ইনের কোনো ক্লাস নাকি এটা ক্যালকুলেটর ক্লাস, তাই না? আমি কনফিউজ হয়ে যাবো না? সো প্রাইভেট মেথড শুড বি প্রাইভেট অর মাস্ট বি প্রাইভেট, আদারওয়াইজ কিন্তু কনফিউশন তৈরি হবে। ওকে, আচ্ছা, ডেটার ক্ষেত্রে আসেন, ডেটা কি হয়, অর্থাৎ আমরা যেগুলাকে বলতেছি ফিল্ড, ডেটা বলতে প্রপার্টি বোঝায় না, ফিল্ড, ফিল্ড কি হয়, অবশ্যই প্রাইভেট, ফিল্ড আমরা কখনো পাবলিক করব না, তাই না? ডিরেক্টলি করলে আমরা দেখছি যে সেটার আসলে রেজাল্ট কি হবে। ওকে, আচ্ছা, ইন্টারনাল বলে একটা কথা আছে, ইন্টারনালটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখি। আপনারা এ পর্যন্ত আপনাদের ভিজুয়াল স্টুডিওতে যে প্রজেক্ট করছেন, এখানে আপনারা কি লক্ষ্য করছেন এই জায়গাতে এরকম থাকে, প্রথম থাকে সলিউশন, তাই না? আমি বললাম সলিউশন, সলিউশন ওয়ান,
অথবা সলিউশন, মানে সলিউশন তো ওয়ান হয় না সলিউশন, এর আন্ডারে আসলে আপনার আপনার একটা প্রজেক্ট আছে তাই না? আমি বললাম প্রজেক্ট, প্রজেক্ট ওয়ান, ইউ সি। আপনি কি জানেন এই সলিউশনে চাইলে আরো অনেক প্রজেক্ট অ্যাড করা সম্ভব? এটা মানে আরো অনেক প্রজেক্ট অ্যাড করা সম্ভব, এটা মানে ওকে একদিন হয়তো ক্লাসে আপনাদের আলোচনা প্রসঙ্গে এসছে। দেখেন একটা সলিউশন মানি অথবা একটা প্রোডাক্ট মানি আসলে এখানে অনেক কম্পোনেন্ট, রাইট? এবং একজন দুইজন মানুষ আসলে ওইখানে কাজ করে না। একটা প্রোডাক্টে 5 বছর ধরে কাজ হয়, ধরুন 10 জন প্রোগ্রামার। তো এরকমও হতে পারে ওই ওই প্রজেক্ট ওই সলিউশনের মধ্যে আসলে 20 থেকে 25টা প্রজেক্ট। ধরেন কেউ একজন করে ডেটাবেস রিলেটেড সকল অ্যাক্টিভিটি, এই একটা মাধ্যম ম্যানেজ হয়। এগুলো কি করবে, এর কাছে ডাটাবেজের রিকোয়েস্ট আসবে, সিকিউরিটি, অথেন্টিকেশন, এভরিথিং সবকিছু সে চেক করবে। ধরুন এক্সাম্পল হিসেবে, ধরুন আপনার নেটওয়ার্কেরও কিছু আছে, তো এই মডিউল হলো আসলে নেটওয়ার্ক, এই প্রজেক্টে হলো নেটওয়ার্ক রিলেটেড কাজগুলো করবে। থার্ড ওয়ান, আমরা বললাম কোন রকম কোন এরর অথবা যে কোনো রকম অ্যাক্টিভিটি হওয়ার পর লগ ফাইলে লগ রাখা হয়, রাইট? বুঝতে পারছেন কিনা দেখেন, মানে একটা ফ্ল্যাট টেক্সট ফাইলে লিখে রাখা হয় কোন ইউজার কখন এই অপারেশনটা করলো, এটা একটা মডিউল। আমরা বললাম দিস ইজ এ লগ ইন মডিউল, দেখেন, রাইট? সো লগ ইন, লগ মডিউল আর কি, যে আসলে লগ করে, রাইট? ওকে, সো এইভাবে আরো অনেক মডিউল গুলো ছড়ানো সেখানে অ্যাপ্লিকেশন আছে, আর সবকিছু পুরোটুকু মিলে আপনার সলিউশন। এদের মধ্যে আসলে কি হয়, ডিপেন্ডেন্সি আছে তাই না? একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, অনেক ধরনের ডিপেন্ডেন্ট। কেমন? ওকে, এখন এই এই যে মডিউলগুলো বললাম এগুলোকে আপনারা তুলনা করতে পারেন এখানকার এক একটা প্রজেক্টের মধ্যে। সো আপনার অ্যাপ্লিকেশন আমি যদি বলি, যেমন এখানে একটা 6টা প্রজেক্ট আছে, ঠিক আছে? আমরা একটা ক্লাসের ভিতরে যেমন হ্যাঁ প্রজেক্ট রাখা সম্ভব, কেমন? ওকে, এগুলার বইয়ের ভাষায় বলা হয় অ্যাসেম্বলি, এক একটা অ্যাসেম্বলি, রাইট? আপনার অ্যাসেম্বলি অ্যাসেম্বলির সাথে তুলনা করতে পারেন, ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা আর কি, কেমন? তো আমার অ্যাপ্লিকেশনে বিভিন্ন অনেকগুলো অ্যাসেম্বলি আছে, সবগুলো মিলে আমার আসলে প্যাকেজটা, সবগুলো মিলে আমার সলিউশনটা, কেমন? এখন এবার চিন্তা করেন, আমরা যে পাবলিক বলি প্রাইভেট বলি সেটা আসলে আমরা এতক্ষণ ধরে কার রেসপেক্টে চিন্তা করছি, একটা রেসপেক্টে চিন্তা করছি, কিন্তু সিচুয়েশন অনেক সময় এরকম হয় আপনি চাচ্ছেন ক্লাসটা এর মধ্যে চিনুক, এর মধ্যে 10টা 20টা ক্লাস আছে, সবাই এর মধ্যে ধরেন সবাই সবাইকে চিনুক, কিন্তু এখানকার 3টা ক্লাস এই অ্যাসেম্বলির বাহিরে যেন কেউ না চিনে। বুঝতে পারছেন কিনা দেখেন, অর্থাৎ এখানে 20টা ক্লাস আছে, 20টা ক্লাস, সব ক্লাস পাবলিক, কিন্তু দেখা গেল সব ক্লাস পাবলিক করলে কি হবে, সবাই চিনবে না? সবাই কিন্তু এই প্রজেক্টে অন্যান্য প্রজেক্টে সবাই কিন্তু চিনবে। সেটা চিনানোর উপায় কি, এর রেফারেন্স এর মধ্যে অ্যাড করতে হবে, তারপর কিন্তু চিনবে। রেফারেন্স অ্যাড কি সেটা আমি যেহেতু এখন দেখাতে পারছি না, এই জন্য সেটা পজ করছি, বাট থিওরিটা বুঝিয়ে দিচ্ছি, পরে দেখাবো। সো এখানে যেটা হচ্ছে সেটা হলো আমার 20টা ক্লাস কিন্তু অন্যান্য মডিউল সবাই চিনবে আমি যখন এই রেফারেন্সটা অ্যাড করবো, কারণ তারা পাবলিক। এখন ধরেন আমি আসলে এরকম চাই না, আমি চাচ্ছি 18টা চিনুক সবাই, কিন্তু 2টা শুধুমাত্র এর ভিতরে চিনবে, কারণ এর বাইরে চিনার দরকার না, তারা আসলে এর ভিতরে ইউজ হবে, কেমন? সেই 2টা ক্লাসকে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব, ইন্টারনাল। যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করেন তাহলে সেই ক্লাসটা ওই অ্যাসেম্বলির ভিতরে চিনবে, অন্য অ্যাসেম্বলিতে চিনবে না। ইন্টারনাল ডাটা, ডাটা তো আমরা বলছি সবসময় প্রাইভেট হবে, সো ইন্টারনাল ক্লাস, ইন্টারনাল প্রপার্টি এবং ইন্টারনাল মেথড সব সেম অ্যাসেম্বলিতে চিনবে, অ্যাসেম্বলির বাইরে কিন্তু কেউ চিনবে না। মেথডে আগে ইন্টারনাল আপনারা লিখতে পারেন, সেক্ষেত্রে এই মেথডটাকে বাইরে চিনবে না। এখন দেখেন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার করতে পারে, যেমন আপনার একটা ক্লাস আছে এখানে পাবলিক, তার 10টা মেথড আছে, 10টা মেথডের মধ্যে 4টা হলো পাবলিক, কেমন? দেখেন 4টা হলো পাবলিক আর 6টা হলো ইন্টারনাল, ওইটার এখানে অবজেক্ট তৈরি করলে কয়টা দেখবেন? 10টা, আর এখানে অবজেক্ট তৈরি করলে কয়টা দেখবেন? 6টা, রাইট? কারণ আমরা কি বলছি 6টা পাবলিক, তাই না? আমরা বলছি 6টা পাবলিক, তাহলে 6টা পাবলিক হওয়ার কারণে কিন্তু কিন্তু ইন্টারনাল গুলা কি চিনবেন না? বোঝা গেল? এবার ইন্টারনাল কি জিনিস,
সো প্রপার্টি ইন্টারনাল হতে পারে সিচুয়েশনের উপরে, এগুলো আসলে আপনি কতটুকু কি মানে এটা কেন করা হয় আপনাদের, এটাও তো হতে পারে কেন ইন্টারনাল দরকার, কারণ কি আপনার যতটুকু ভিজিবিলিটি দেওয়া দরকার ততটুকু দিবেন, তার বেশি তো দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন কিনা দেখেন, মানে খোলা মাঠ কি বলবো বিশাল জায়গা মিলে রাস্তাও কিন্তু বলে দেয় না পুরাটুকু রাস্তা, তাই না, কনফাইন করে দেয় দিস দ্য রোড, সো আপনার সবগুলো ক্লাস ভিজিবল করে দিলে অন্যরা কিন্তু কনফিউজ হয়ে যাবে এবং অন্যরা ওগুলো কল করে কাজ করার চেষ্টা করবে, আসলে কাজ হবে না, মাইট বি, তাই না? ওকে হ্যাঁ বেশ ওকে, দেখেন আমি যখন একটা ক্লাসের মধ্যে একটা মেথড প্রাইভেট রাখবো, এটা কি অন্য ক্লাস পাবে? আর এখানে যদি আমি একটা মেথড কে ইন্টারনাল রাখি, অন্য ক্লাস তো সেটা পাবে, পাবে না কারা, এর বাকি পাবে, এটা কি বুঝতে পারতেছেন? আপনি দেখেন একটা মেথড যখন একটা ক্লাসের মধ্যে রাখেন, প্রাইভেট ডিক্লেয়ার করেন, তখন সেই মেথড কিন্তু অন্য কোনো ক্লাস পাবে না, কিন্তু ইন্টারনাল ডিক্লেয়ার করলে কি হবে, এই প্রজেক্টের সকল ক্লাস পাবে, কিন্তু এই প্রজেক্টের বাইরে কেউ পাবে না, বুঝতে পারছেন? ওকে নির্ভর করে, সব সময় তো বলা যাবে না, হ্যাঁ প্রপার্টি বলতে মানে একদম রিয়েল প্রপার্টি যেটা সেটা প্রপার্টি, এগুলো তো সিচুয়েশনের উপর, এখন আমি এখানে অবজেক্ট তৈরি করি পাবলিক করছি, এখন আপনি কি চান ইন্টারনাল করতে চান, করা যায় কিন্তু সব সময় তো দরকার হবে, মানে আমার দরকার হলে করবো না হলে করবো না, তো সবকিছু করা যায়, প্রপার্টি ডাটা মেথড সবকিছুই করা যায়, কেমন, বাট আমরা তো জানি কোথায় করতে হবে, কোনো কিছু মিন করে না, রাইট, এবং মাইট বি এরর দিতে পারে, হ্যাঁ মাইট বি অনেক সময় বলবে আপনাকে, দেখবেন প্রবলেমটা কি, প্রবলেমটা বলবে যে আপনি ক্লাসটাকে যেহেতু এইভাবে রাখছেন, ক্লাসটার মেইন লেভেলের ভিজিবিলিটির চেয়ে ভেতর ভিজিবিলিটি বেশি, তো আপনি এটাকে ঠিক করেন, ওরকম একটা এরর দিতে পারে আর কি, যেমন অনেক সময় দেখবেন আপনারা একটা ক্লাস, ও আচ্ছা বাই দ্য ওয়ে ডিফল্ট রাখলে কি হয়, খালি রাখলে কি হয়, ওকে এটা নির্ভর করে এক এক জায়গায় এক এক রকম, তো আমার মনে থাকে না, নিজেরই গুগল সার্চ করে লাগে, আমার যতটুকু খেয়াল করে সেটা হলো .NET-এ ক্লাস প্রাইভেট রাখলে কিন্তু ইন্টারনাল, ক্লাস তো প্রাইভেট বলে কিছু নাই, ক্লাস প্রাইভেট সরি ক্লাস যদি ডিফল্ট অথবা না দেন তাহলে সেটা কি হয়, ইন্টারনাল হিসেবে ট্রিট হয়, মেথড এবং ডাটার ক্ষেত্রে আপনি একটু চেক করে দেখেন কেমন, অথবা আমি গুগল সার্চ করে বের করে লিঙ্কটা পাঠিয়ে দিই, অর্থাৎ খালি রাখলে আমরা তো খালি রেখেও চলে যেতে পারি, তাই না, সেক্ষেত্রে কি হয় আর কি, সেক্ষেত্রে কোনটা ট্রিট করে, আচ্ছা প্রটেক্টেড এবং প্রটেক্টেড ইন্টারনাল রিলেটেড টু ইনহেরিটেন্স রিলেশনশিপ, সো আই এম জাস্ট স্কিপিং দিস ডিসকাশন এন্ড আই উইল ডিসকাস ইট আফটার ইনহেরিটেন্স রিলেশনশিপ, আগে আসলে বললে কিছু বুঝবেন না, ওটা যখন আমরা ইনহেরিটেন্স করবো তখন আলোচনা করবো, এনি কোশ্চেন প্লিজ?